চলুন প্রোনাউন রেফারেন্সের উপরে আরেকটি প্রশ্ন সলভ করা যাক এই প্রশ্নটি নেওয়া হচ্ছে দিনাজপুর বো টু থাউজেন্ড নাইনটিন থেকে চলুন প্রথমে আমরা ফার্স্ট টু লাস্ট এই প্রশ্নটি পড়ে নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে কোন কোন জায়গায় আমাদের পরিবর্তন করতে হবে দ্য লিবার ওর অফ বাংলাদেশ ইজ এ মেমোরেবল ইভেন্ট ইন আওয়ার ন্যাশনাল লাইফ অর্থাৎ লিবারেশন ওভার অফ বাংলাদেশ আমাদের যে মুক্তিযুদ্ধ বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ এই যে মেমোরেবল ইভেন্ট সেটা আমাদের একটি স্মরণীয় ঘটনা ইন আওয়ার ন্যাশনাল লাইফ আমাদের জাতীয় জীবনে অর্থাৎ আমাদের জাতীয় জীবনে লিবারেশন ওভার অফ বাংলাদেশ একটি স্মরণীয় ঘটনা শি অ্যাচিভড হা ইন্ডিপ্যান্ডেন্স থ্রু স্যাক্রিফাইস অ্যান্ড ব্লাড শেড অর্থাৎ শি মানে সে অ্যাচিভড অ্যাচিভ মানে অর্জন করেছিল হা ইন্ডিপেন্ডেন্স তার স্বাধীনতা থ্রু স্যাক্রিফাইস স্যাক্রিফাইস মানে হচ্ছে আত্মত্যাগ এবং ব্লাড ব্লাডশেড ব্লাড মানে হলো রক্তপাত অর্থাৎ আত্মত্যাগ এবং রক্তপাতের বিনিময়ে সে তার স্বাধীনতাকে অর্জন করেছিল ইট ইজ দ্য বার্থ রাইট অব এ ম্যান অর্থাৎ এটা হচ্ছে একটি মানুষের জন্মগত অধিকার অন দ্য নাইট অফ মার্চ টোয়েন্টি ফাইভ নাইনটিন সেভেন্টি ওয়ান পাকিস্তানি আর্মি ফেলাপন দ্য আর্ম স্লিপিং বাংলাদেশ অর্থাৎ পঁচিশে মার্চের রাতে পাকিস্তানি আর্মিরা ফেলাপন তারা ঝাঁপিয়ে পড়েছিল দ্য আন আর্ম স্লিপিং বাঙালি অর্থাৎ নিরস্ত্র বাঙালির উপরে ঝাঁপিয়ে পড়েছিল তবে একটা জিনিস এখানে ছিল পাকিস্তান আর্মি তো আমি লিখেছি এখানে পাকিস্তানি আর্মি একটি একটি কারণ রয়েছে কারণটি হচ্ছে যখন যেমন বাংলাদেশ আর্মি বাংলাদেশ নেভি বাংলাদেশ এয়ারফোর্স যখন বলা হয় তখন কিন্তু দুইটাই বড়ো হাতের থাকে তার মানে একটি ডিপার্টমেন্টের নাম বলা হচ্ছে এখানে কিন্তু সেভাবে নাই এখানে আছে হলো আর্মিটা ছোট হাতের আছে যেমন এটাই দেখুন দ্য লিবারেশন ওর অফ বাংলাদেশের একটি নাম সে হিসাবে কিন্তু এগুলো বড়ো হাতের অক্ষরে করা হয়েছে আর অপটা ছোট হাতের কারণে এটা তো প্রেপোজিশন প্রপজিশন ছোট হাতের অক্ষরে হয় তাহলে এখানে পাকিস্তান যে আর্মি মানে ওই বাহিনীটা পুরোটাকে কিন্তু বোঝানো হয় নাই বোঝানো হয়েছে যে তাদেরা পাকিস্তান থেকে আর্মিরা এসেছিল মানে টোটাল বাহিনীটা তাদের এখানে চলে এসেছিল। ব্যাপারটা ওরকম নয় সে কারণে এখানে আমি পাকিস্তানি আর্মি লিখেছি অর্থাৎ এখানে পাকিস্তানি করা হয়েছে আর কি পরের এটা আমাদের যদিও আলোচ্য বিষয় ছিল না আমাদের হলো প্রণয়ন খুঁজে বের করতে হবে তবে প্রশ্নটার শুদ্ধতার জন্য এটুকু করা তারপরে বাট উই ওয়ার নট কাওয়ার্স আমরা কাওয়ার্স ছিলাম না They বেল্ট আপ স্ট্রং resistance against তাদের বিরুদ্ধে তারা একটি স্ট্রং রেজিস্টেন্স মানে একটি প্রতিরোধ গড়ে তুলেছিল দেট উইথ কারিজ ফর লং নাইন মান্থস তারা দীর্ঘ নয় মাস সাহসিকতার সাথে যুদ্ধ করেছিল আফটার নাইন মান্থস ব্লাডি ওর অ্যান্ড স্যাক্রিফাইস অফ দ্য ফ্রিডম ফাইটার্স দ্য রেড সান অফ রোজ ইন সয়েল অন দ্য সিক্সটিন ডিসেম্বর অর্থাৎ বলেছেন যে আফটার নাইন মান্থস ওর অর্থাৎ দীর্ঘ নয় মাস যে ব্লাডি ওর মানে রক্তক্ষয়ী যুদ্ধের পরে অ্যান্ড স্যাক্রিফাইস অফ দ্য ফ্রিডম ফাইটার্স অর্থাৎ ফ্রিডম ফাইটারদের যে স্যাক্রিফাইস তাদের যে আত্মত্যাগ সেটার পরে দ্য রেড সান অব ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ স্বাধীনতার লাল সূর্য রোজ উঠেছিল ইন আওয়ার সয়েল আমাদের দেশে সয়েল মানে মাটি সয়েল মানে দেশ আমাদের দেশে অন দ্য সিক্সটিন্থ ডিসেম্বর অর্থাৎ সিক্সটিন ডিসেম্বর নাইনটিন সালে নাও উই রিমেম্বার দেম উইথ গ্রেট রেসপেক্ট এখন আমরা খুবই রেসপেক্টের সাথে তাদেরকে স্মরণ করি তাদেরকে খুবই শ্রদ্ধার সাথে স্মরণ করি এই হচ্ছে প্যাসেজটা এবার চলুন আমরা ফার্স্ট টু লাস্ট আবার সেন্টেন্স বাই সেন্টেন্স পড়ে দেখব কোথায় কোথায় ভুল আছে দ্য লিবারেশন ওর অফ বাংলাদেশ ইজ যে মেমোরেবল ইভেন্ট ইন আওয়ার ন্যাশনাল লাইফ অর্থাৎ এখানে একই প্রোনাউন রয়েছে সেটি হচ্ছে আওয়ার তো এই আওয়ার মানে আমাদের জাতীয় জীবনে তার মানে এটা একটি সার্বজনীন জিনিস এটা ঠিকই আছে তো সুতরাং এখানে পরিবর্তনের কোনো দরকার নেই পরের বাক্যটা দেখুন শি অ্যাচিভড হা ইন্ডিপেন্ডেন্স টু সেক্রিফাইস অ্যান্ড ব্লাড সাধারণত দেশের ক্ষেত্রে শি ব্যবহৃত হয় কিন্তু এখানে কিন্তু আমাদের আগে কোনো রেফারেন্স ছিল না যদিও এখানে বাংলাদেশ শব্দটা আছে সেটা কিন্তু আলাদাভাবে ছিল না এটা ছিল লিবারেশন ও বাংলাদেশ বলতে সুতরাং এখানে সি বলতে যদি আমরা বোঝাতে চাই তার রেফারেন্স পাবো হচ্ছে লিবারেশন ওর অফ বাংলাদেশ সেটাকে কিন্তু এটা বলতে বোঝানো হচ্ছে না সুতরাং এখানে আমাদেরকে ক্লিয়ার করে লিখতে হবে বাংলাদেশ অ্যাচিভড হা ইন্ডিপ্যান্ডেন্স ট্রু স্যাক্রিফাইস অ্যান্ড ব্লাড সুতরাং এটা আমরা একটা পরিবর্তন করব। তাহলে আমরা পরিবর্তন করে লিখলাম বাংলাদেশ অ্যাচিভড হা ইন্ডিপ্যান্ডেন্স ট্রু স্যাক্রিফাইস অ্যান্ড ব্লাড শেড তারপরে সেন্টেসটি চলুন পড়ি ইট ইজ দ্য বার্থ ক্রাইট অফ এ ম্যান তাহলে এটা হচ্ছে একজন মানুষের বাথ রাইট এখন এটা বলতে তার আগে সাবজেক্ট ছিল বাংলাদেশ সুতরাং এটা বলতে তো বাংলাদেশকে বোঝানো হচ্ছে না এটা বলতে বোঝানো হচ্ছে ইন্ডিপেন্ডেন্সকে তাহলে এটাকে আমরা একটু ক্লিয়ার করে লিখে দেই যে ইন্ডিপেন্ডেন্স অথবা লিবারেশন অথবা ফ্রিডম ইজ দ্য বাথ রাইট অফ এ ম্যান অর্থাৎ স্বাধীনতাটা হচ্ছে একটি মানুষের মৌলিক অধিকার বা জন্মগত একটি অধিকার সুতরাং এখানে ইট বলতে আমরা লিখছি ইন্ডিপেন্ডেন্সকে তারপরের বাক্যটি চলুন পড়ি অন দ্য নাইট অফ মার্চ টোয়েন্টি ফাইভ নাইনটিন সেভেন্টি ওয়ান দ্য পাকিস্তানি আর্মি ফেল আপন দ্য আন স্লিপিং বাঙালিস এখানে কোনো প্রণয়ন আমাদের ছিল না সুতরাং এখানে আমরা কোনো পরিবর্তন করবো না বাট উই ওয়ে নট কাওয়ার কিন্তু আমরা কাওয়ার্ড ছিলাম না সুতরাং এখানে উই বলতে আমরা সুতরাং এটা ঠিকই আছে এটা আর পরিবর্তন করা দরকার নাই দেই বিল্ট আপ স্ট্রং রেজিস্টেন্স অ্যাগেন্স্ট দেম এখানে দেই বলতে কারা দেই বলতে তারা বলতে কারা তারা বলতে আমরা মানে বাঙালিরা সুতরাং এখানে আমরা দেই পরিবর্তন করে লিখব উই তাহলে উই বেল্ট আপ স্ট্রং রেজিস্টেন্স অ্যাগেন্স্ট দেম তাহলে এখন এখানে যদি বলি আমরা আর এখানে হলো তারা তারা মানে দুটো পক্ষ তার মানে এখানে যদি আমরা হই তারা বলতে যে পাকিস্তানিদেরকে বোঝানো হচ্ছে সেটা স্পষ্টই বোঝা যাচ্ছে সুতরাং এটাকে আর পরিবর্তন করা দরকার নাই তাহলে আমরা এটাকে পরিবর্তন করছি তাহলে এখানে আমরা পরিবর্তন করে লিখলাম উই বেল স্ট্রং রেজিস্টেন্স এগেনস্ট দেম তারপরে বাক্যটি দেখুন দেই ফট উইথ কারিজ ফর লং নাইন মান্থস অর্থাৎ তারা সাহসিকতার সাথে যুদ্ধ করেছিল দীর্ঘ নয় মাস এখানে তারা বলতে পাকিস্তানি তাহলে পাকিস্তানিদেরকে আপনার প্রশংসা করার আমাদের কোনো দরকার নাই প্রশ্নই আসে না কারণ তারা এসেছিল আর্মি তারা সশস্ত্র বাহিনী এসেছিল আর আমাদের নিরস্ত্র বাঙালিরা যুদ্ধ করেছিল তাদের সামনে অস্ত্রের সামনে নিরস্ত্র বাঙালিরা দাঁড়িয়েছিল তারই প্রশংসা হওয়া উচিত সুতরাং এখানে হবে উই তাহলে উই ফট উই ফট উইথ কারিজ ফর লং নাইন মান্থস অর্থাৎ আমরা দীর্ঘ নয় মাস তাদের সাথে যুদ্ধ করেছিলাম সাহসিকতার সাথে অর্থাৎ এখানে দেইটাকে পরিবর্তন করে আমরা লিখলাম উই তারপরের বাক্যটি দেখুন আফটার নাইন মান্থস ব্লাডি ওর অ্যান্ড সেক্রিফাইস অফ দ্য ফ্রিডম ফাইটার্স দ্য রেড সান অব ইন্ডিপেন্ডেন্স রোজ ইন আওয়ার সয়েল অন দ্য সিক্সটিন ডিসেম্বর নাইনটিন সেভেন্টি ওয়ান অর্থাৎ অর্থাৎ আফটার নাইন মান্থ এখানে যেটুকু আছে এর মধ্যে একটি প্রোনাউন রয়েছে সেটি হচ্ছে এই আওয়ার এই আওয়ারটা তো ঠিকই আছে তো বলেছে যে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে আমাদের এবং আমাদের ফ্রিডম ফাইটারদের সেক্রিফাইসের মাধ্যমে আমাদের স্বাধীনতার লাল সূর্য সেটা আমাদের এই জমিতে বা আমাদের দেশে উঠেছিল ষোলো ডিসেম্বর উনিশশো একাত্তর সালে তার মানে এখানে ঠিকই আছে এখানে আর কোনো পরিবর্তন করার দরকার নেই কারণ আমরা প্রথম থেকে আওয়ার বলে আসছিলাম অর্থাৎ এটা ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ থেকেই আমরা বর্ণনা করছি নাও উই রিমেম্বার দেম উইথ গ্রেট রেসপেক্ট এখন এই দেম বলতে কাদেরকে পাকিস্তানিদেরকে নাকি আমাদের ফ্রিডম ফাইটারদেরকে অবশ্যই আমাদের ফ্রিডম ফাইটারদেরকেই আমরা রেসপেক্টের সাথে মনে করি আর পাকিস্তানিদেরকে আমরা ঘৃণা বলে মনে করি সুতরাং নাও উই রিমেম্বার দ্য ফ্রিডম ফাইটার্স উইথ গ্রেট রেসপেক্ট তার মানে এখানে হবে দ্য ফ্রিডম ফাইটার্স অর্থাৎ এটাকে পরিবর্তন করে আমরা লিখলাম দ্য ফ্রিডম ফাইটার্স তাহলে পুরো বাক্যটা দাঁড়ালো নাও উই রিমেম্বার দ্য ফ্রিডম ফাইটার্স উইথ গ্রেট রেসপেক্ট অর্থাৎ আমরা গ্রেট রেসপেক্টের সাথে আমাদের ফ্রিডম ফাইটার্সদেরকে মনে করি অর্থাৎ এটি একটি শুদ্ধ প্রশ্ন ছিল দিনাজপুর বো টু থাউজেন্ড যারা এই প্রশ্নটি করেছেন তাদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে যাই হোক ইংলিশ সেন্টার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে রাখা বেল আইকনটিকেও ক্লিক করে দেন যাতে করে সবার আগে ভিডিও দিয়ে আপনি পেয়ে যান পরিশেষে দেশকে ভালোবাসুন বিশ্ব মানবতার কল্যাণে কিছু করুন ভালো থাকুন